প্রাণীদের দুটি আলাদা প্রজাতির মধ্যে ক্রস ব্রিডিং এর মাধ্যমে যে নতুন প্রজাতির জন্ম হয় তাকে বলা হয় হাইব্রিড প্রাণী। আর এই ভিডিওতে আমরা এমনই কয়েকটি হাইব্রিড প্রাণীকে দেখাতে চলেছি যেগুলো হয়তো আপনারা আগে কখনো দেখেননি। লাইগার। হাইব্রিড প্রাণীদের মধ্যে অন্যতম একটি প্রাণী হলো এই লাইগার। একটি পুরুষ সিংহকে যখন একটি মেয়ে বাঘের সাথে ক্রস ব্রিডিং করানো হয় তখন জন্ম হয় একটি লাইগারের। লায়ন এবং টাইগার এই নাম দুটিকে ভেঙে লাইগার নাম রাখা হয়েছে। এই প্রাণীগুলোকে জঙ্গলে দেখা যায় না। এই প্রজাতির সবকয়টি প্রাণীকেই কয়েকটি চিড়িয়াখানা এবং বিভিন্ন অভয়ারণ্যে রাখা হয়েছে। এরা আকারে অনেক বেশি বড় হয় এবং এদের ওজন প্রায় 400 কেজি থেকে 1000 কেজি পর্যন্ত হয়ে থাকে, যা এদের নিজের জন্যই একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। কারণ এত ওজন নিয়ে চলাফেরা করাও খুব কষ্টের হয়ে পড়ে, তাই বেশিরভাগ লাইগারই অল্প বয়সেই মারা যায়। জ্যাগ লায়ন। 2006 সালের 9ই এপ্রিল অপ্রত্যাশিতভাবেই কানাডার একটি বন্যপ্রাণী অভয়ারণ্যে একজোড়া জ্যাগলায়নের জন্ম হয়েছিল। খোঁজ নিয়ে জানা গিয়েছিল একটি পুরুষ জ্যাগুয়ারের সাথে একটি মেয়ে সিংহ ক্রস ব্রিডিং করেছিল, যার ফলস্বরূপ এই বিরল জ্যাগলায়ন দুটির জন্ম হয়েছিল। এদের একটির নাম দেওয়া হয়েছিল জাজারা এবং অপরটির নাম ছিল সুনামি। এই প্রাণী দুটির গায়ের রং যে কতটা সুন্দর তা দেখতেই পাচ্ছেন। কিন্তু দুর্ভাগ্যবশত 2022-এর অক্টোবর মাসে মাত্র 16 বছর বয়সেই সুনামির মৃত্যু হয়। তবে জাজারা এখনও কানাডার সেই অভয়ারণ্যে জীবিত রয়েছে। হলফিন। এটি পৃথিবীর সবচেয়ে বিরল হাইব্রিডগুলোর একটি। এমন একটি হলফিন তখন জন্ম হয় যখন একটি পুরুষ ফলস কিলার হোয়েল এবং একটি মেয়ে ডলফিন ক্রস ব্রিডিং করে। ডলফিনের এই হাইব্রিডগুলো যে কতটা সুন্দর তা দেখতেই পাচ্ছেন। সর্বপ্রথম 1981 সালে টোকিও সি ওয়ার্ল্ডে এমন একটি ওয়েলফিনের জন্ম হয়েছিল, তবে মাত্র 6 মাস বয়সেই তার মৃত্যু হয়ে যায়। এজন্য এদেরকে অভয়াশ্রমেই রাখা হয়, কারণ সমুদ্রে ছেড়ে দিলে এরা বেশি দিন টিকে থাকতে পারে না। এখন পর্যন্ত একটি হলফিনের সর্বোচ্চ স্থায়িত্ব ছিল মাত্র 9 বছর। আর বিজ্ঞানীরা বলছেন এই প্রাণীদের এমন পরিবেশে টিকে থাকতে আরও জেনেটিক টিউনিং এর প্রয়োজন রয়েছে। গ্রোলার বিয়ার। ভাল্লুক অনেক দুর্ধর্ষ এবং হিংস্র একটি প্রাণী। এদের সবচেয়ে পরিচিত দুইটি প্রজাতি হল গ্রিজলি বিয়ার এবং পোলার বিয়ার। আর এই দুটি প্রজাতির ক্রস ব্রিডিং এর ফলে যে নতুন প্রজাতির জন্ম হয়েছে তাকেই বলা হয় গ্রোলার বিয়ার। বর্তমানে পৃথিবীতে এদের সংখ্যা মাত্র 8টি। এই প্রাণীগুলো চিড়িয়াখানা বা অভয়ারণ্যে নয়, বরং জঙ্গলে থাকতেই বেশি পছন্দ করে। আর্কটিকের বরফ গলার কারণে পোলার বিয়ারগুলো দক্ষিণ দিকে ধাবিত হচ্ছে এবং গ্রিজলি বিয়ারদের সঙ্গে ক্রস ব্রিডিং করছে, তাই ভবিষ্যতে এমন হাইব্রিড ভাল্লুকদের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। কিলার বিজ। অনেকেই কিলার বিকে সাধারণ মৌমাছি মনে করে, কিন্তু এরা মৌমাছিদের একটি হাইব্রিড প্রজাতি। 1950 সালে বিজ্ঞানীদের একটি দল পৃথিবীতে মধুর উৎপাদন বাড়ানোর জন্য মৌমাছিদের নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে। আর সে সময় ব্রাজিলের একটি ল্যাবে সাধারণ মৌমাছি এবং আফ্রিকার মৌমাছিদের মধ্যে জেনেটিক মিউটেশনের মাধ্যমে কিলার বিদের জন্ম হয়। এরা আকারে সাধারণ মৌমাছির তুলনায় কিছুটা বড় হয় এবং পরিবেশের সাথে খুব দ্রুতই মানিয়ে নেয়। আর এভাবেই তৈরি হয় পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ মৌমাছিদের একটি প্রজাতি। এরা সবসময় দল বেঁধে ঘুরে বেড়ায়, আর নিজেদের কলোনি রক্ষার জন্য এরা মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে। জঙ্কি। খুব অদ্ভুত একটি ক্রস ব্রিডিং এই জঙ্কি। একটি পুরুষ জেব্রা এবং একটি মেয়ে ডঙ্কি অর্থাৎ গাধাকে ক্রস ব্রিডিং করালে জন্ম হয় একটি জঙ্কির। সর্বপ্রথম 1971 সালে প্রাকৃতিকভাবেই একটি জঙ্কির জন্ম হয়েছিল। তারপর থেকেই বেশ কয়েকবার জেনেটিক গবেষণার স্বার্থে বিজ্ঞানীরা এই হাইব্রিড প্রাণীকে জন্ম দিয়েছিলেন। তবে এটি এত সহজ নয়, কারণ কয়েক হাজার বার চেষ্টার পর একটি সুস্থ জঙ্কির জন্ম হয়। তাই এই প্রজাতিটি অনেক বিরল। এরা অনেক শান্ত স্বভাবের হয়ে থাকে, আর এরা যখন ডাকে তখন তা শুনলে গাধার ডাক বলে মনে হয়। দর্শক, এমন ইন্টারেস্টিং ভিডিও আরও দেখতে আমাদের এই প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।